ওখানে তমোভাব লোকজন বসবাস করত। সেই লোকগুলা যদি তমোভাবে না থাকে তাহলে অনেক রকমের ক্ষয়ক্ষতিকে দেখায়। সেখানে পূজা পার্বণ হতো, সেখানে ওখানে ফুল যা দিত সব নদীতে ভেসে যেত। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার একটি প্রাচীন জনপদ তমছাড়ি মঠবাড়ি। আনুমানিক 800 থেকে 1000 বছর পূর্বে এখানে গড়ে উঠেছিল একটি বৌদ্ধ মঠ। কালের বিবর্তনে বিলীন হয়ে গিয়েছে সেই মঠ, তবু ইতিহাসের সাক্ষী হয়ে রয়ে গিয়েছে সেই মঠের কিছু নিদর্শন। আজকে আমি যাব সেই ঐতিহাসিক স্থানে, আর আপনাদের দেখাবো সেটির বর্তমান অবস্থা। উত্তর দিনাজপুর জেলার মাটি অতি প্রাচীন। এই মাটিতেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আদিমতম নানা ধর্মকর্ম ধ্যান ধারণাকে কেন্দ্র করে বাংলায় বৈদিক, পৌরাণিক এবং অবৈদিক বৌদ্ধ ও জৈন ধর্মের প্রতিষ্ঠা ও প্রসার ঘটে। পালামলে বাংলায় বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠা ও প্রসার ঘটে প্রচুরভাবে। পাল রাজারা বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিলেন, তাই তাদের প্রচেষ্টায় বাংলায় বহু স্থানে মঠ বা বিহার ও মহাবিহার নির্মিত হয়েছিল। তেমনই একটি মঠ বা বিহার নির্মিত হয়েছিল কালিয়াগঞ্জ থানার তমছড়ি মঠবাড়ি গ্রামে। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দীপুদাকে নিয়ে আজ চলেছি সেই মঠের ধ্বংসাবশেষ দেখতে। বন্ধুরা, অবশেষে আমি পৌঁছে গিয়েছি আমার গন্তব্যে। আমার পেছনে যে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি দেখে ফসলের জমি মনে হলেও আদতে বহু বছর আগে এখান দিয়ে বয়ে যেত শ্রীমতীর উপনদী রোহিতা। পালামল এই রোহিতা নদীর তীরেই গড়ে উঠেছিল একটি বৌদ্ধ মঠ। পালামলে এই স্থানে দুবিঘে জমির উপর গড়ে ওঠা সেই বৌদ্ধ মঠের অঙ্গন ছিল চতুষ্কোণ এবং সুউচ্চ প্রাচীর দ্বারা বেষ্টিত। অঙ্গনের চারিদিকে প্রাচীর গাত্রের সঙ্গে স্নানাগার, রন্ধনশালা, ভোজনালয় এবং শয়নাগার নির্মিত হয়েছিল। অঙ্গনের কেন্দ্রস্থলে ছিল একটি সুউচ্চ মন্দির। সেখানে একটি বৌদ্ধ মূর্তি বজ্রাসনের ভঙ্গিতে উপবিষ্ট ছিল। মূর্তির হাত দুটি স্থাপিত ছিল বুকের উপর ধর্মচক্র প্রবর্তন মুদ্রায় ধরা। মাথায় শিরস্ত্রাণ, বিস্তৃত কান, ক্ষীণ বর্তুলায়িত ঢোলে গড়া দেহ ও হাত পা। তাছাড়াও বুদ্ধের জীবনের প্রধান কতগুলি ঘটনা, জন্ম, প্রথম উপদেশ, মহাপরিনির্বাণ, নালাগিরি দমন প্রভৃতি মূল মূর্তির প্রভাবলিতে খোদিত ছিল। এই মঠে প্রাচীরের দক্ষিণ দিকে ছিল একটি সিংহদুয়ার। সেই দ্বারে পোড়ামাটির কারুকার্য খচিত ইট গ্রথিত ছিল। প্রবেশপথের সঙ্গে বড় রাস্তার যোগাযোগ ছিল। সেই প্রবেশপথ ছিল ইট দিয়ে বাঁধানো। প্রাচীরের উত্তর দিকে ছিল পশ্চাৎপথ। সেখান থেকে রোহিতা নদীতে উঠানামার জন্য ছিল পাকা সিঁড়ি। মঠের দেওয়াল ছিল বেশ সুবিস্তৃত। বিভিন্ন আকৃতির পাতলা ইট দিয়ে এই দেওয়াল তৈরি হয়েছিল। প্রবেশপথের দরজাগুলিতে পাথরের বাজু লাগানো ছিল। এই মঠে দুজন ভিক্ষুণী থাকতেন। তারা মঠের কাজকর্ম দেখাশোনা করতেন। তারা সকাল সন্ধ্যা মোহমুক্ত বা তমমুক্ত মন নিয়ে বুদ্ধের উপাসনা করতেন। তাই এই মঠ তমছাড়ি মঠবাড়ি নামে পরিচিত ছিল। পাতাল সিঁড়ি যে আছে জায়গাটা, তো ওখানে তমোভাব লোকজন বসবাস করত। সেই লোকগুলা যদি তমোভাবে না থাকে তাহলে অনেক রকমের ক্ষয়ক্ষতিকে দেখায়। এর আগে যেগুলা ব্রাহ্মণ বৈষ্ণব যারা আসতো তারা কিন্তু ওখানে থাকতো। আর ওই যে পাশে যে যেটা দুর্গা মণ্ডপের পিছনে যেটা আছে, সেখানে একটা বড় ধূম আছে, দ্বীপ, সেখানেই ছিল পাতাল শরীর মানে মন্দির। আর ওখানে ছিল ঘর। তো ওই যে ঘরটা যখন ছিল দীর্ঘদিন পর সেই ঘরটা মানে ভেঙে গেল। সেই সময় এই এলাকার বহু মানুষ বুদ্ধের উপাসনায় অংশগ্রহণ করতেন। জনশ্রুতি আছে যে এই মঠে একজন চৈনিক পরিব্রাজক এসেছিলেন। মঠের বৌদ্ধ ভিক্ষুকরা শাস্ত্রানুযায়ী আদর্শ জীবনযাপন করতেন। তাদের আদর্শ জীবন জনসাধারণের চরিত্র ও ধর্মমত গঠনে সহায়তা করত। ফলে
বহু লোক সেই সময় সুস্থ মনের অধিকারী ও ধর্মানুরাগী হয়েছিলেন। এই মঠের আরতি বেশ ধুমধাম সহকারে হতো। এখানে একটি কূপ ছিল, সেই কূপ থেকে রোহিতা নদী পর্যন্ত একটি সুড়ঙ্গ ছিল। পূজোর ফুল সেই কূপের মধ্যে ফেললে তা রোহিতা নদীর জলে ভেসে উঠত। ওখানে তমোভাব যেগুলার লোক ছিল পূজা পার্বণ করত, আর এই তার পিছনে যে নদীটা আছে ওটা রোহিত নামে নদীটা পরিচিত ছিল। এখন সেটা নদীটা নাই, এখন বালিচর হয়ে গেছে। এইটুকুই আমরা জানি যে সেখানে পূজা পার্বণ হতো, সেখানে ওখানে ফুল যা দিত সব নদীতে ভেসে চলে যেত। কথিত আছে যে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 1206 খ্রিস্টাব্দে এই মঠ আক্রমণ করেন, তার ফলে মঠটি ধ্বংসপ্রাপ্ত হয়। একদা রোহিতা নদীর বিধ্বংসী বন্যা এই অঞ্চল প্লাবিত হয়। সম্ভবত সেই সময় ধ্বংসপ্রাপ্ত এই মঠটি মাটিতে পতিত হয়। তারপর থেকেই গ্রামবাসীদের কাছে এই মঠটি পাতালশিরি নামে পরিচিতি লাভ করে। সেই সময় থেকে আর কেউ এই মঠে প্রবেশ করত না, ফলে অযত্ন অবহেলায় এই মঠের ধ্বংসাবশেষ মাটির নিচে চাপা পড়ে ধীরে ধীরে ঢিবিতে পরিণত হয়। ১৩৬৬ বঙ্গাব্দে কালিয়াগঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিক এই ঢিবি খনন করলে সেখান থেকে মঠের বৌদ্ধ মূর্তিটি উদ্ধার হয়। সেটা সরকার এসে ঘুরে সেখান থেকে কী কী পাথর টাথর পাইছে তারা তো নিয়ে চলে গেছে। এখন ওই গর্ত তো পড়েই আছে এখনও, আর পাশেই বাঁশঝাড়। হ্যাঁ, ওই এখনও যেভাবে আছে ওইভাবেই আছে। ওই জঙ্গলের মধ্যে অনেকগুলো পাথর দেখা হলো প্রাচীন। হ্যাঁ হ্যাঁ, ওই প্রাচীন যুগের ওগুলাই পাথর, ওগুলাই তো পাথর। হ্যাঁ 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 হ্যাঁ, সেগুলো কিন্তু পাতালশিরিরই পাথর। সেই মন্দিরে সেই যুগেরই ওই জিনিসগুলো এখনও পড়ে আছে, এখনও কেউ নিয়ে যেতে পারেনি। ওই যেখানকার জিনিস সেখানে থাকে। বর্তমানে সেখানে দেখার মতো কিছুই নেই। পশ্চাৎপথে নির্মাণ করা সিঁড়ির ভগ্নাবশেষ একসময় দেখা গেল, এখন তার কোনো কিছুরই অস্তিত্ব নেই। বাঁশঝাড়ের ভেতরে প্রবেশ করলে চারপাশে নজরে পড়বে প্রাচীন আমলের ছোট ছোট ইটের টুকরো আর নকশা করা বেশ কয়েকটি বড় পাথর, যেগুলি এই মঠের প্রবেশপথের দরজার বাজু বলে অনুমান করা হয়। বেশ ধর্মীয় লোক ছাড়া তাকে তমোভাব লোক বলতো, সেই লোকগুলাই ওখানে বসবাস করে, ওই জন্যই নাম হয়েছে তমোচারী মঠ বাড়ি। তমোভাব লোক ওখানে থাকতো এবং তমোভাবেই লোকভাবে চলতে হতো, এখনও চলে সেইভাবেই। মানে ওইরকম যে কোনোরকম কিছু করবো তা পারে না, কিন্তু একটু ধর্মীয়ভাবেই চলতে হয় ওই জায়গাটায়। জনশ্রুতি আছে যে গ্রামে যারা এই মঠের ধনসম্পদ সংগ্রহ করেছিলেন তারা কেউই তা ভোগ করতে পারেননি, তাছাড়াও তাদের সংসারে নানা অশান্তি দেখা দেয়। সেই থেকে গ্রামের মানুষ আজও জঙ্গলাকীর্ণ এই ঢিবিতে যেতে সাহস করেন না। এই অবলুপ্ত মঠের কাছে রয়েছে একটি দুর্গা মন্দির। স্থানীয়দের কাছ থেকে জানা যায় যে এই দুর্গা পুজোটি নাকি বহু পুরনো। সবুজে ঘেরা গ্রাম, নেই কোনো কোলাহল, তবু এই গ্রামের ঐতিহাসিক গুরুত্ব যে কতখানি তা সহজেই অনুমান করা যায়। খননকার্যে পাওয়া বৌদ্ধ মূর্তিকে সংগ্রহ করা হলেও বেশ কয়েকটি প্রাচীন পাথরকে ফেলে রাখা হয়েছে এখানে, যা রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হতে বসেছে ধীরে ধীরে। এখনই এই পাথরগুলিকে সংরক্ষণ করা না গেলে জেলার সবচেয়ে বড় ও প্রাচীন বৌদ্ধ মঠের কোনো নিদর্শনই চাক্ষুষ করতে পারবে না ভবিষ্যৎ প্রজন্ম।